পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশনসটা সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবে। তাহলে তোমরা এই ভিডিওতে দেখছো সায়েন্স সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2019 ক্লাস সেভেন্থের কোয়েশ্চেন পেপারটা। দেখতে পাচ্ছ সায়েন্স সেভেন্থ সেকেন্ড বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2019 সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। সময় তোমাদের মিলবে 50 মিনিট, আর পূর্ণমান হবে 25। প্রথম প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ও চুম্বকটির জ্যামিতীয় দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। প্রাইমারি শেল এ কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়। বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি হয়। দুটি পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির নাম লেখো, ত্বরণ কাকে বলে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। গতিজাড্য কাকে বলে। একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনে বুঝে ঝুঁকে যায় কেন। তড়িৎচুম্বক কাকে বলে। তড়িৎচুম্বকের শক্তি বাড়াবে কী করে। একটি দণ্ডচুম্বক এঁকে তার উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল ও চৌম্বক অক্ষ চিহ্নিত করো। একটি বাস প্রথমে 25 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছিল, এরপর বাসটির বেগ বেড়ে 75 মিটার প্রতি সেকেন্ড হলো। এতে সময় লাগলো 25 সেকেন্ড, বাসটির ত্বরণ কত। 3, এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রবাল কোন পর্বের প্রাণী। মূলত কি, ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয়। গুঁড়ি আছে এরকম একটি গাছের নাম লেখো। একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দার নাম লেখো। ফেরোমেন আছে এরকম একটি প্রাণীর নাম লেখো। সমতা বিধান করো ও কী ধরনের বিক্রিয়া পাশে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। সেখানে Fe2O3 প্লাস Al মানে অ্যালুমিনিয়াম, Al2O3 প্লাস Fe, Na2CO3 মানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস PbNO3, 2 PbCO3 প্লাস NaNO3 মানে সোডিয়াম নাইট্রেট। 5, যে কোনো 3টি পরিবেশ বান্ধব শক্তি সম্বন্ধে লেখো। তাহলে স্টুডেন্টস, কোশ্চেন পেপারটা এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।